প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো মিসও ভালো আছি মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আমরা কি আজ আমরা জানব অধ্যায় সাত পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ আমাদের এবারের পাঠে রয়েছে পরিবেশ দূষণের কারণ এই যে আমাদের পরিবেশ যে কত ভাবে দূষিত হচ্ছে এর কারণগুলো যদি আমরা জানতে পারি তাহলে কি আমরা সেই কারণগুলো থেকে যদি বিরত থাকি তাহলে কি আমাদের পরিবেশের দূষণ কিছুটা কমে যাবে তাহলে চলো আমরা পরিবেশ দূষণের কারণগুলো জেনে নিই পরিবেশ দূষণের কারণ মানুষ কিভাবে পরিবেশ দূষণ করছে তা নিচের ছবির মাধ্যমে দেখানো হলো এই যে আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি আমরা প্রথমে ছবিটিতে কি দেখতে পাচ্ছি গাড়ির থেকে কালো ধোঁয়া আসছে এইগুলো থেকে কি আমাদের পরিবেশ দূষণ হচ্ছে তারপর এই যে দূষিত পানি থেকে কি পরিবেশ দূষিত হচ্ছে মানুষ কীটনাশক ব্যবহার করছে এই কীটনাশক থেকে কি পরিবেশ দূষিত হচ্ছে মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে সেখান থেকেও কি পরিবেশ দূষিত হচ্ছে তারপর এই যে হাঁচি কাছি দিচ্ছে কোনো কিছু না নিয়ে শুধু খোলা মুখেই এখান থেকেও কি আমাদের বায়ু দূষণ হচ্ছে এই যে শব্দ করছে হর্ন বাজাচ্ছে এখান থেকেও কি আমাদের পরিবেশ দূষিত হচ্ছে তাহলে এই যে আমরা দূষণগুলো জানলাম দেখতে পেলাম এই দূষণগুলো আসলে কি কি দূষণ যেমন হচ্ছে বায়ু দূষণ মাটি দূষণ বজ্র দূষণ পানি দূষণ শব্দ দূষণ মানুষ সৃষ্ট দূষণ এই যে কত রকমের দূষণ এই দূষণগুলো কি আমাদের পরিবেশটাই প্রতিনিয়ত কি দূষিত করে দিচ্ছে আর এই দূষিত পরিবেশে আমাদের বসবাস করা কি অসহ্য হয়ে যাচ্ছে এসো আমরা এখন কিছু ছবি দেখি এই যে কলকারখানার বিভিন্ন রকমের ধরে যে শব্দ দূষণ এই যেখানে সেখানে ময়লা আবর্জনা জমিতে কীটনাশক ব্যবহার করা পানি দূষণের কারণে কি মাছ মারা যাচ্ছে এগুলো কি আমাদের সমাজে প্রতিনিয়ত একের পর এক ক্ষতি হচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে আমাদের সামাজিক যে জীবনধারা সেখানে ব্যাহত হচ্ছে আমরা কি নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি এর জন্য আমাদের এই দূষণের কারণগুলো সম্পর্কে সচেতন হতে হবে আমরা কি করব নিজেরা সচেতন হব যাতে আমরা পরিবেশ দূষণের এই কারণগুলো নিজেরা সৃষ্টি না করি এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন করি আমরা এই যে এখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি এই ছবিগুলোতে আসলে আমরা কি দেখতে পাচ্ছি বলতো কি কি দূষণ হচ্ছে এই যে এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি বায়ু দূষণ হচ্ছে এখানে শব্দ দূষণের ছবি দেখতে পাচ্ছি এখানে পানি দূষণের মানে ছবি দেখতে পাচ্ছি তারপর কি আবহাওয়া দূষণ হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে ময়লা আবর্জনা রেখেছে যাতে কি বায়ুও দূষণ হচ্ছে আবার কি এখানে পানি দেখতে পাচ্ছি পানিও দূষিত হচ্ছে তারপর এখানে কি জমিতে কীটনাশক ব্যবহার করা হচ্ছে যার ফলে কি মাটি দূষিত হচ্ছে এই যে এখানে নদীর কাছে কি ময়লা আবর্জনা ফেলে হয়েছে তাতে কি হচ্ছে পানি দূষণ হচ্ছে এখানেও আমরা কি দেখতে পাচ্ছি পানি দূষণের কাছে কারণে মাছ মরে গিয়েছে আর এই যে মাছগুলো মরে গিয়েছে এখান থেকে পচা গন্ধ বের হচ্ছে এখান থেকে আবার কি হচ্ছে বায়ু দূষণ হচ্ছে কত রকমের দূষণ তাহলে আমরা যদি একটু সচেতন হই এই কারণগুলো থেকে নিজেদেরকে বিরত রাখি তাহলে আমাদের কি পরিবেশটা আরও সুন্দর হতে পারে চলো এখন আমরা এই যে দূষণগুলো সম্পর্কে জানলাম এখান থেকে আমরা এই যে ছবিতে আবারও কত রকমের দূষণ দেখতে পাচ্ছি এগুলো কি আমরা নিজেরা নিজেরা বলি আর কি করি এখানে আমরা কিছু বাক্য দেখতে পাচ্ছি এই বাক্যগুলো আমরা কি করে লিখে লিখে পূরণ করবো যে কোনটাতে কোন শব্দ হবে যেমন বায়ুতে যে দূষণ পানিতে যে দূষণ মাটিতে যে দূষণ রাস্তায় শব্দের ফলে যে দূষণ রাস্তায় আবর্জনার ফলে যে দূষণ মানুষের দ্বারা সৃষ্ট যে দূষণ এই যে কত রকমের যে দূষণ হচ্ছে আসলে সেগুলোর কোনটির নাম কি আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি বায়ু দূষণ হচ্ছে এখানে কি আবর্জনা ফেলার কারণে দূষণ হচ্ছে এখানে মানুষ কত রকমের দূষণ সৃষ্টি করছে এখানে এখানেও আমরা কত রকমের দূষণ দেখতে পাচ্ছি এখানে যে যানবাহন যাচ্ছে সেখানেও দূষণ হচ্ছে এখানে জমিতে কীটনাশক দিচ্ছে সেখানেও কি দূষণ হচ্ছে তাহলে আমরা কি বলি বায়ুতে যে দূষণ হয় সে দূষণের নাম কি বায়ু দূষণ পানিতে যে দূষণ হয় পানি দূষণ দূষণ মাটিতে যে হয় মাটি দূষণ রাস্তায় শব্দের ফলে যে দূষণ হয় শব্দ দূষণ রাস্তায় আবর্জনার ফলে যে দূষণ হয় কি বজ্র দূষণ যেখানে সেখানে বজ্র ফেললে কি হবে তাহলে বজ্র দূষণ হবে মানুষের দ্বারা সৃষ্ট যে দূষণ কি মানুষ সৃষ্ট দূষণ এই যে কত রকমের দূষণ আমরা কি করব এগুলো থেকে নিজেদেরকে বিরত আমরা সচেতন হব যাতে এই রকমের দূষণের সৃষ্টি না হয় আমরা সেই দিকে কি লক্ষ্য রাখবো তাহলে আমরা বায়ুতে যাতে দূষণ না হয় সেক্ষেত্রে কি গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করব পানিতে যাতে দূষণ না হয় ক্ষেত্রে আমরা কি করব। পানিতে যাতে কলকারখানার বজ্র ফেলা না হয় সেই দিকে খেয়াল রাখবো মাটিতে দূষণে এই যে কীটনাশক যে ব্যবহার করছে সেখানেও কি আমরা সাবধানতা অবলম্বন করবো রাস্তায় আমরা এই যে অকারণে চিল্লা চিল্লি করবো না অকারণে গাড়ির হর্ন বাজাবো না তাহলে কি শব্দ দূষণ কমে যাবে তারপর রাস্তায় আমরা যেখানে সেখানে কি আবর্জনা ফেলবো না আমরা নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলবো তাহলে কি বজ্র দূষণও হবে না তারপর আমরা যখন হাঁচি কাছি দিব তখন মুখে রুমাল ব্যবহার করবো তাহলে কি আমাদের মানুষ সেই সব দূষণও আর হবে না এখন আমরা একটা কাজ করতে পারি এই যে আমরা কত রকমের যে দূষণ দেখলাম সেগুলোর মধ্যে কি কিছু প্রাকৃতিক পরিবেশের দূষণ আবার কিছু সামাজিক পরিবেশের দূষণ তাহলে আমরা দুটি ছক আকারে লিখে আমরা এই যে ছয় ধরনের যে দূষণগুলো জানলাম সেই দূষণগুলো কোনটি প্রাকৃতিক পরিবেশের দূষণ আর কোনগুলো সামাজিক পরিবেশের দূষণ সেগুলো আমরা সুন্দরভাবে লিখে ফেলতে পারি যেমন বায়ু দূষণ এটি প্রাকৃতিক পরিবেশেরও দূষণ হতে পারে আবার সামাজিক পরিবেশেরও দূষণ হতে পারে যেমন শব্দ দূষণের ক্ষেত্রেও তাই এরকম ভাবে যেমন প্রাকৃতিক পরিবেশের দূষণ আমরা লিখতে পারি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ময়লা আবর্জনা ফেললে কি হবে প্রাকৃতিক পরিবেশ দূষিত হবে জন্য আমরা কি করতে পারি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো তারপর হচ্ছে এই যে সামাজিক পরিবেশের যে দূষণ কলকারখানায় যে সকল কাজ করা হচ্ছে সেই সব বজ্র যদি আমরা নদীতে ফেলি যেখানে সেখানে ফেলি তাহলে এই যে পরিবেশের যে দূষণ হচ্ছে এগুলো কি আমাদের সামাজিক পরিবেশের দূষণ তাহলে এইভাবে এইভাবে আমরা কি করব একে একে হয় ধরনের দূষণ সম্পর্কে আমরা সুন্দর করে লিখবো লিখবো আর কি করব উদাহরণগুলো দিয়ে দিব তাহলে চলো আমরা ঝটপট সেগুলো লিখে ফেলি এখন আমরা এই যে বলছি যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না সব কিছু ঠিক রাখবো সব কিছু গুছিয়ে রাখবো কিন্তু এগুলো যে আমরা করব তো এরকমভাবে আমরা একটি কাজ দিয়ে শুরু করি তাহলে কি হবে আস্তে আস্তে সবগুলোই সঠিকভাবে করা যাবে যেমন আমরা বলছি সবাই যে রাস্তায় ময়লা আবর্জনা ফেলা যাবে না আমরা ফেলবো না এই যে এই কাজটা যে আমরা করব না অন্যদেরকে এই কাজটা থেকে বিরত রাখবো কীভাবে রাখবো তাহলে কী প্রথমে আমাদের নিজেদেরকেই শুরু করতে হবে আমরা নিজেরা যদি সচেতন হই আমাদের পরিবারটাকে যদি সচেতন করতে পারি তাহলে একে একে দেখা যাবে আশেপাশের লোকজন সচেতন হয়ে গেছে তাই আমরা নিজেরা কি যেখানে সেখানে ময়লা ফেলবো না আর আমাদের বাসায় যারা আছে তাদেরকেও বলবো যে আমরা যাতে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি এভাবে যদি আমরা আমাদের চোখের সামনে কাউকে দেখি তাকে কি তাকেও বুঝিয়ে বলবো যে আমরা রাস্তায় ময়লা ফেলবো না আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলব এবং শুধু যদি আমরা নিজেরা বলি তাতেই কী হবে না আমাদের কি সরকারিভাবে উদ্যোগ নিতে হবে যাতে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জন্য ব্যবস্থা থাকে এভাবে আমরা কি সবাইকে রাস্তায় ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত রাখতে পারি তাহলে শিক্ষার্থীরা আমরা পরিবেশ দূষণের কারণ সম্পর্কে জানলাম আমরা পরবর্তী ক্লাসে পরিবেশ দূষণের কারণও ফলাফল সম্পর্কে জানব তো আজ আমরা পাঠ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা আবারও চলে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো